ইসরায়েলি বাহিনী ঠিক সেই সময় সুখবর নিয়ে হাজির আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা এবং আল মুজাহিদিন ব্রিগেডের মুখপাত্র আবু বিলাল। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে আবু হামজা একটি ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে সংবাদ যুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিন্তাভাবনা যুদ্ধ করার বলে অভিহিত করেছেন। তার মতে নেতানিয়াহুর সাম্প্রতিক নির্দেশগুলো কোনো কাজেই আসবে না। আবু হামজা জোর দিয়ে বলেছেন গাজা থেকে ইসরায়েলি বন্দীদের পুনরুদ্ধারের সমস্ত প্রচেষ্টা ব্যর্থতায় শেষ হবে এবং এই বন্দীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কেবল ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বীরত্বপূর্ণ ত্যাগের কথা স্বীকার করেছেন আল কুদস ব্রিগেডের মুখপাত্র। তিনি জানিয়েছেন আল কুদস ব্রিগেডের যোদ্ধারা ফিলিস্তিন বিরোধীদের দমনে জান্তার অভিযানে কয়েকশো মানুষ নিহত হয়েছেন। তবে গত অক্টোবর